ওয়েলকাম এভরিওয়ান। আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি আমরা, আমি নিয়ে, এই আমি ওয়ার্ডটা নিয়ে। বন্ধুরা জানো কি, এই আমি ওয়ার্ডটা একটা ভীষণ কমপ্লিকেশন ওয়ার্ড, এর মধ্যে অনেক জটিলতা আছে। কীভাবে, একটা এক্সাম্পল দিই। মনে করো আমরা পাঁচজন বন্ধুরা বসে আছি, ঠিক আছে, তো একটা আড্ডা চলছে। সেই মুহূর্তে পাঁচজন বন্ধুরা মিলে আমরা পাঁচটা সিঙ্গারা নিয়ে আসলাম। এইবার যেই মুহূর্তে সিঙ্গারাটা ভাগ হবে, ঠিক আছে, সেই মুহূর্তে আমরা বললাম পাঁচটা সিঙ্গা আমি নিজে নিয়ে নিলাম এবং বললাম আমি খাবো। ওই মুহূর্তে কেমন সিচুয়েশন আসতে পারে নিশ্চয়ই আদার্স বন্ধুরা ভালো পাবে না, আমার উপর একটু খেপেই থাকবে। আর যদি বলতাম আমরা এই সিঙ্গারাটা একটা একটা করে খাবো, তাহলে কোনো প্রবলেমই ছিল না, ঠিক আছে। এই প্রবলেমটাকে নিয়েই আমি একটা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশন দিই। মনে করি আমরা, আমার কাছে ফাইভ আছে, ঠিক আছে, ফাইভ অ্যাকচুয়ালি জেনারেট দেখা যাচ্ছে আমাদের যে একটা ন্যাচারাল নাম্বার। তো ফাইভকে আমরা ফাইভ লিখতেই পারি। আর এর মধ্যে যে আমরা একটা কমপ্লেক্স নাম্বার ঢুকেছে, তো আমাদের কমপ্লেক্সের ব্যাপারটা বলে নিই। আই, আই দিয়ে দিয়ে আমাদের কমপ্লেক্সকে রিপ্রেজেন্ট করা হয়। কমপ্লেক্স নাম্বার মানে আই ইকুয়াল টু মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান। তো বোঝা যাচ্ছে কি, এই রুট ওভার মাইনাস ওয়ানটা এর মধ্যে লুকিয়ে আছে, বোঝা যাচ্ছে, তাই তো? ঠিক আমরার মধ্যেও কিন্তু আমিটা লুকিয়ে থাকি। তো এটাকে আমরা লিখতেই পারি রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ, কোনো ডাউট নেই। এইবার রুট ওভার ফাইভকে আরেকটু সুন্দরভাবে লিখতে পারি মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান, একই রকমভাবে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান লিখতেই পারি। এইবার রুট ওভার মাইনাস ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান। দেখো এই যে রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান দুটো আই কিন্তু অলরেডি চলে আসছে। তেমন আমার ছিল ন্যাচারাল নাম্বার, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ন্যাচারাল ছিল না, কমপ্লেক্স, কারণ কমপ্লেক্স নাম্বারটা সবচেয়ে বড়, হিউজ। তো এখানে আই লুকে থাকলো, তখন রুট ওভার মাইনাস ফাইভ ইন্টু আই। এবার একটু যদি আরেকটু খেয়াল করি, ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু আই, ফাইভ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু আই, তার মানে এখানে রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু আই, রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু আই, তার মানে কী হচ্ছে, রুট ওভার ফাইভ ইন্টু আই ইন্টু আই, রুট ওভার ফাইভ ইন্টু আই ইন্টু আই, তার মানে আমরা কী লিখতে পারি, রুট ওভার ফাইভ ইন্টু আই স্কোয়ার ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু আই স্কোয়ার। তার মানে একবারে লিখতে পারি এখানে রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ কী হবে, ফাইভ আই টু দি পাওয়ার ফোর, আই টু দি পাওয়ার ফোর মানে কত হবে, ওয়ান হয়ে যাবে। রুট ওভার মাইনাস ওয়ানে ফোর করলে পারে ওয়ান হয়ে যাবে, তখন অলরেডি ফাইভ থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আলাদা করে আমিটা না বললেও পাই, আমাদের লাইফটা আরও সুন্দর হবে, কারণ সবার সঙ্গে চলতে একটা ভালো সুবিধা হবে, কারণ আমিটা সবাই কেউ পছন্দ করে, আর আমরা বললে একটা ইউনিভার্সাল বোঝাচ্ছে, তাই না? তো নেক্সট ভিডিওতে আবার আসবো। ওকে, বাই, টাটা।